আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার একটি কাঁঠালের রেসিপি। ছোট্ট বেবি কাঁঠাল দিয়ে অসম্ভব মজার মাংসের সাথে এই রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে, ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। ঝটপটভাবে বাড়িতে তৈরি করে নিতে পারো এই রেসিপিটি, আর তাছাড়া কিন্তু খেতে দুর্দান্ত আমিষের সাথে বা মাংসের সাথে এই রেসিপিটি তোমরা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে। আর একদম স্টেপ বাই স্টেপ ফলো করো কীভাবে তৈরি করেছি, যদি না করো তাহলে কিন্তু মিস করবে। প্রত্যেকটা রেসিপিতে কিভাবে কি দিয়েছি সেগুলো কিন্তু ফলো করতে হবে। তো বন্ধুরা, চলো ঝটপটভাবে শিখে নিই কীভাবে তৈরি করেছি এই অসম্ভব মজার এই রেসিপিটি। এখানে আমি একটা বেবি কাঁঠাল নিয়েছি, এর মধ্যে কিন্তু এখনও বিচি হয়নি। এই ধরনের ছোট্ট একটা কাঁঠাল অনেক সময় কিন্তু গাছ থেকেই এই ধরনের ছোট ছোট কাঁঠালগুলো পড়ে যায়, সেই কাঁঠাল দিয়েই কিন্তু তোমরা সুন্দরভাবে একটা বড়া বা পাকোড়া তৈরি করে নিতে পারো। আমি জাস্ট এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আসছি। তো দেখো, এই ধরনের ছোট ছোট টুকরো করেছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। জাস্ট ছোট ছোট করে কেটে নিতে হবে, আমাদের মূলত সিদ্ধ করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এভাবে আমি কিন্তু কিছুই ফেলে দিইনি, জাস্ট মাঝখানির যে একদম নরম অংশটা আছে ওটা ফেলে দিয়ে চারপাশের অংশটা আমি নিয়ে নিয়েছি। আর দেখো, একটা পাত্রে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। সিদ্ধ করার জন্য জাস্ট শুধু আমি লবণটাই ব্যবহার করেছি, আর কোনো মশলাটা ব্যবহার করিনি। এরপর খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা, একটু সময় ধরে জাস্ট 30 মিনিট সিদ্ধ করলেই দেখা যাবে যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং নরম হয়েছে। তোমরা কিন্তু প্রেশার কুকারও খুব ভালোভাবে ঝটপটভাবে সিদ্ধ করে নিতে পারো। তো এভাবেও কিন্তু তোমরা মূলত ফ্রিজে ডিপ করে রাখতে পারো। ভালোভাবে মথে নিয়ে যদি ডিপ করা যায় তাহলে যখন ইচ্ছে তখনই কিন্তু তোমরা যদি এই রেসিপিটি তৈরি করো, বাসায় মেহমান আসলেও কিন্তু পরিবেশন করাতে পারো, সবাই খুবই পছন্দ করবে। তো দেখো, একদম খুব ভালোভাবে মথে নিয়েছি মাংসের কিমার মতো করে। এরপর কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ মরিচ কুচি। আমি মরিচটা একটু বেশি দিয়েছি, আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর লবণ 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশালা 1 চা চামচ পরিমাণ। বেশ, উপকরণগুলো ভালোভাবে মথে নিতে হবে। আর চাট মশলাটা যদি না থাকে হাতের কাছে কিন্তু তোমরা পাঁচফোড়নের গুঁড়া বা গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি এখানে ময়দা। ময়দাটা কিন্তু আমি 1/2 কাপ পরিমাণ দিয়েছি জাস্ট বাইন্ডিংয়ের জন্য, ভাজার সময় অনেক সময় খুলে যেতে পারে, এ কারণে অবশ্যই একটু ময়দা বা বেসন দিতে পারো। আর 1/4 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিয়েছি খাবার সুটা একটু ক্রিস্পি হওয়ার জন্য। তো বন্ধুরা, খুব ভালোভাবে আবারও কিন্তু মথে নিয়েছি। এরপর টিকিয়া বা কাবাবের মতো করে খুব সুন্দরভাবে আমি বড়াটা তৈরি করে নেব বা পাকোড়াটা তৈরি করে নেব। তো দেখো, প্রথমে এভাবে ঠিক যেই রকম শেপে তোমরা তৈরি করতে ইচ্ছুক সেভাবে কিন্তু শেপ দিয়ে তোমরা তৈরি করে নিতে পারো। ঠিক একদম মিডিয়াম হিটে ভেজে নেব, খুব বেশি কড়া হিটে ভাজার দরকার নেই, এতে করে কিন্তু ভিতরেরটা বেশি নরম হবে, উপরেরটা পুড়ে যাবে। আর যদি একটু মিডিয়াম আঁচে ভাজা যায় তাহলে কিন্তু উপরে এবং ভিতরে দুটোর দিক থেকেই খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে। আর কালারটা দেখেই কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে। আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই রেসিপিটা তোমরা একবার খেলে তোমাদের কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। অনেক সময় যাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে, নিচে কিন্তু কাঁঠালগুলো পড়ে গেলেও তোমরা বাড়িতে কিন্তু তুলে এনে এভাবে সুন্দর করে রেসিপি তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা, দেখতে কেমন লাগছে? আশা করি খেতেও কিন্তু ততটাই সুন্দর। আর বাড়িতে তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর বাড়িতে ট্রাই করার পর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কাছে কেমন লাগলো। আশা করি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।